আসসালামু আলাইকুম। আজকে আমি একটি লবণীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটি একটি জিভে জল আনার মতো একটি রেসিপি, কীভাবে আমি খুব সহজে লবণীয়ভাবে জাম্বুরাটা হাতে মেখে তৈরি করি। দেখতে একদম জিভে জল চলে আসে। আর কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটা বড় সাইজের জাম্বুরা নিয়েছি, এটা দোকান থেকে ছিলে আনা হয়েছে, এটা বেশ বড় ছিল। আর আমি এখন কেটে দেখাচ্ছি যে এটা কেমন। জাম্বুরাটা আসলে খাওয়ার পরেই বোঝা যাবে যে এটা আসলে কতটুকু টেস্টি। জাম্বুরা টক মিষ্টি বিভিন্ন স্বাদের হয়ে থাকে, কিছু জাম্বুরা একটু তেতো হয় আর কিছু জাম্বুরা একটু টকের পরিমাণ বেশি হয়। এই জাম্বুরাটা খাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে এই জাম্বুরাটা অনেক সুস্বাদু, একদম লবণীয় হয়েছে, একদম জুসি, প্রচুর পরিমাণ রসালো। এটা একদম পেকে গেছে জাম্বুরাটা। আমি এভাবে হাতে খুব সাবধানে প্রত্যেকটা আটিকটাকে আলাদা আলাদা করে খুলে নিতে হবে। এটা একটি রসালো ফল, খুব সাবধানে খুলে নেবেন যেন রসটা বের না হয়ে যায়। একদম পাকা ছিল তাই একটু সাবধানে খুলতে হয়েছে। রসালো ফলটা দেখতে জিভে জল চলে আসে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এগুলো আমি সবগুলোকে খুলবো না, কয়েকটা আটি খুলে আমি বর্তা কীভাবে আমি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিয়েছি। এখানে কয়েকটা আটি আমি খুলে একদম আলাদা করে প্রত্যেকটা আটি আলাদা আলাদা করে জড়জড়া করে বেছে নেব, যেন কোনো প্রকারের লিচি বা অন্য কিছু না থাকে। পরিষ্কার করে আমি বেছে নিয়েছি, এখন প্রত্যেকটা আটিটাকে আলাদা আলাদা করে নেব। আমি জাম্বুরগুলোকে একদম সম্পূর্ণ সবগুলোকে আলাদা আলাদা করে এভাবে জড়জড়া করে নিয়েছি। এভাবে খুব সাবধানে করবেন যেন রসটা বের না হয়ে যায়। রস বের হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে আমি একটু দিয়ে দিয়েছি ফিং সল, আর এখানে দিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি বিট লবণ, আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ, আর দিয়ে দিব কাসুন্দি। আপনারা জালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর যদি কাসুন্দিটা না খেতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। শুধু মরিচ আর লবণ দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। এটা এমনি লবণ দিয়ে মেখে এমনি খেতে পারে জাম্বুরাটা। তারপর আমি কীভাবে হাতে মেখে এটা খেয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু টুকিটাকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে হাতে মেখে আমি জাম্বুরাটা খেয়েছি, তাই এটা শেয়ার করলাম। আমি আর একটু চিলি ফ্লেক দিয়ে একটু ভালোভাবে মেখে তারপরে আমি নিয়েছি। দেখেন কত লবণীয় লাগছে। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। দেখেন আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন লবণীয় লাগছে, মানে এখনই খেতে ইচ্ছা করে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।